ফের ডোকলামে রাস্তা বানাচ্ছে বেইজিং মোতায়েন চীনা সেনাও ভারতীয় বায়ুসেনা প্রধানের হুশিয়ারি কার্যত অগ্রাহ্য করে ফের মহাবিতর্কিত ডোকলামে সক্রিয় হল ড্রাগন ডোকলামের বিতর্কিত এলাকা যেখানে দুদেশের সেনা দু মাস ধরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছিল থেকে মাত্র বারো কিলোমিটার দূরে একটি রাস্তা তৈরির কাজ শুরু করেছে চীন এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকে জরুরি ভিত্তিতে ব্রিফ করেছে ডোকলাম মালভূমিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন ও ভুটান দু দেশই তবে এই ইস্যুতে ভারত বরাবরই ভুটানের পাশে থেকেছে এবার সেই বিতর্কিত এলাকাতেই ফের সেনা মোতায়েন করেছে চীন অত্যন্ত গোপনে সেখানে ধীরে ধীরে পি বা পিপলস লিবারেশন আর্মির সংখ্যা বাড়াচ্ছে বেইজিং জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই জুন মাসে এই ডোকালামে সেনা সমাবেশ ঘিরে ভারত ও চীনের সম্পর্ক তপ্ত হয়ে উঠেছিল এই ভূখণ্ড বেইজিংয়ে এই দাবিকে সামনে রেখে চীনা সেনা ডোকালামে ঢুকে পড়েছিল একইভাবে ভারতীয় সেনাও ভারতের ভুটানের পাশে দাঁড়াতে ডোকালামে পৌঁছায় আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে